প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার অনলাইন আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তৃতীয় শ্রেণী বাংলা ভাষণ, সাবজেক্ট আইসিটি, পেজ 8। আজকে আমরা আট পৃষ্ঠার মানুষ ও কম্পিউটারের মধ্যে পার্থক্য কি সেটা দেখব। ইতিপূর্বে আমরা প্রথম অধ্যায়ের অনুশীলনীগুলো শেষ করেছি। অনুশীলনীগুলোর মধ্যে এই অনুশীলনীগুলো আমরা শেষ করেছি। এখন আমরা পরের পৃষ্ঠায় আট পৃষ্ঠা মানুষ ও কম্পিউটারের মধ্যে পার্থক্য দেখব। মানুষ ও কম্পিউটারের মধ্যে পার্থক্য, মানুষ ও কম্পিউটারের মধ্যে পার্থক্য। মানুষ ও কম্পিউটারের মধ্যে পার্থক্য পৃষ্ঠা 8। কম্পিউটারের তুলনায় মানুষ অনেক গতিতে কাজ করতে পারে। কম্পিউটারের তুলনায় কিন্তু মানুষ অনেক গতিতে কাজ করতে পারে, আবার অন্যদিকে কম্পিউটার খুব দ্রুত গতিতে কাজ করতে পারে। কম্পিউটারের তুলনায় মানুষের কোনো কোনো দিকে কম্পিউটারের তুলনায় মানুষ অনেক অনেক গতিতে কাজ করতে পারে, কিন্তু কম্পিউটার আবার খুব দ্রুত গতিতে কাজ করতে পারে। এরপরে মানুষ কিন্তু ক্লান্ত হয়ে পড়ে। মানুষ 4-5 ঘন্টা কাজ করলে, 2-3 ঘন্টা কাজ করলে মানুষ কি হয়, ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু কম্পিউটার কখনোই ক্লান্ত হয় না। কম্পিউটার কিন্তু কখনোই ক্লান্ত হয় না, মানুষ বিরক্ত হয়ে যায়। অনেকক্ষণ কাজ করলে বিরক্ত হয়ে যায়, কিন্তু কম্পিউটার কখনো কি বিরক্ত হয় না। ঠিক আছে, মানুষ ভুল করতে পারে, কিন্তু কম্পিউটার কি কখনোই কি ভুল করে না। মানুষ নিজে সিদ্ধান্ত নিতে পারে, মানুষ যে কোনো কিছু নিজে সিদ্ধান্ত নিতে পারে, কম্পিউটার কিন্তু নিজে সিদ্ধান্ত নিতে পারে না। যেমন আমি একটি অঙ্ক করব, অঙ্ক করার জন্য প্রস্তুতি নিয়েছি, খাতায় লিখেছি, কিন্তু আমি যোগ করব কি না সেটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে, আমার ইচ্ছার উপর নির্ভর করে। যেমন মনে করো আমি একটি যোগ অঙ্ক করব, 8 আর 7 যোগ করব। এই যোগ করতে গেলে আমি যোগ করব কি না সেটা আমার ইচ্ছার উপর নির্ভর করে। আমি যদি যোগ না করে এভাবে রেখে দিতে পারি, ঠিক আছে, এটা আমার ইচ্ছার উপর, আবার আমি যোগও করতে পারি, ঠিক আছে। কিন্তু কম্পিউটার কিন্তু নিজে সিদ্ধান্ত নিতে পারে না। কম্পিউটারকে যদি তুমি 8 আর যোগ 7 দিয়ে যোগফল বের করতে বলো, সে বের করতে পারবে, আর যদি না বলো তাহলে কিন্তু সে যোগফলটা বের করবে না। কম্পিউটার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কম্পিউটার মানুষ যা বলবে, যা নির্দেশনা দিবে, সেই অনুযায়ী কম্পিউটার কাজ করবে। এই ক্ষেত্রে কিন্তু কম্পিউটার যতই শক্তিশালী হোক না কেন, কম্পিউটার থেকে মানুষ আরো বেশি শক্তিশালী। অর্থাৎ কম্পিউটার নিজে সিদ্ধান্ত নিতে পারে না, কিন্তু মানুষ নিজে সিদ্ধান্ত নিতে পারে। ঠিক আছে, এখানে তোমাদের বইয়ের মধ্যে কম্পিউটার নিজে সিদ্ধান্ত নিতে পারে, এখানে একটা না শব্দটা হবে, এখানে নাই, কম্পিউটার নিজে সিদ্ধান্ত নিতে পারে না হবে। ঠিক আছে, কম্পিউটারকে যেইভাবে আমরা ইনস্ট্রাকশন দিব, যেইভাবে নির্দেশনা দিব, ঠিক সেইভাবেই কাজ করবে, কিন্তু মানুষ নিজে সিদ্ধান্ত নিতে পারে। আমি আবারও বলছি, 5 নম্বর দেখো, 5 নম্বরের মধ্যে মানুষ নিজে সিদ্ধান্ত নিতে পারে। দেখো এই যে 5 নম্বর, মানুষ নিজে সিদ্ধান্ত নিতে পারে, এটি ঠিক আছে, কিন্তু
এই পর অপোজিটে এইদিকে এইদিকে দেখো এই যে এইদিকে এইদিকে কম্পিউটার নিজে সিদ্ধান্ত নিতে পারে না একটা হবে এখানে একটা কি হবে না হবে ঠিক আছে কম্পিউটার নিজে সিদ্ধান্ত নিতে কম্পিউটার নিজে সিদ্ধান্ত নিতে পারে না হবে এখানে একটা কেমন এখানে একটা না হবে কম্পিউটার নিজে সিদ্ধান্ত নিতে পারে না পাঁচ নম্বর এই যেটা কম্পিউটার নিজে সিদ্ধান্ত নিতে পারে না একটা হবে ঠিক আছে এরপরে ছয় নম্বর মানুষ কিন্তু কল্পনা করতে পারে মানুষ কিন্তু নিজে নিজে কল্পনা করে এরপরে যে কোনো কিছু বলতে পারে লিখতে পারে কম্পিউটার কিন্তু কল্পনা করতে পারে না কম্পিউটার কল্পনা করার কোনো শক্তি নাই কম্পিউটার শুধু আমরা যে ধরনের ইনস্ট্রাকশন দিয়ে দিব তাকে সে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে মানুষ অনেক বিষয় নিয়ে কাজ করতে পারে মানুষ অনেক বিষয় নিয়ে কাজ করতে পারে কম্পিউটার কিন্তু অনেক বিষয় নিয়ে কাজ করতে পারে না কম্পিউটার কিন্তু একসাথে অনেক বিষয় নিয়ে কাজ করতে পারে না কিন্তু মানুষ অনেক বিষয় নিয়ে কাজ করতে পারে আমি আবারও বলছি কম্পিউটারের তুলনায় মানুষ অনেক গতিতে কাজ করতে পারে কিন্তু আবার কম্পিউটারও খুবই দ্রুত গতিতে কাজ করতে পারে কম্পিউটার মানুষ কিন্তু ক্লান্ত হয়ে পড়ে অনেকক্ষণ কাজ করলে যে কোনো কাজ করলে চার পাঁচ ঘন্টা কাজ করলে মানুষ কিন্তু ক্লান্ত হয়ে পড়ে কিন্তু কম্পিউটার কি কখনোই ক্লান্ত হয় না দেখো এই যে দেখো দুই নম্বরে একজন মানুষ অনেকগুলো ব্যাগ তার পিঠের মধ্যে একটি ব্যাগ দুই হাতে দুটো ব্যাগ নিয়ে সে ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু কম্পিউটার তো আর কোনো ব্যাগ টেক বহন করতে পারে না সে অনেকক্ষণ কাজ করতে পারবে ঘন্টার পর ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কাজ করতে পারবে কিন্তু সে কি ক্লান্ত হবে না ঠিক আছে চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা একটানা তুমি একটা কম্পিউটারকে স্টার্ট করে রাখো দেখবে যে কম্পিউটারটা স্টার্টই থাকবে হ্যাঁ তুমি যদি বন্ধ না করো তাহলে কম্পিউটার কখনোই কি ক্লান্ত হয় না তুমি যদি একটা একটানা একটা কম্পিউটার চার পাঁচ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা কাজ করো কম্পিউটার কিন্তু সে কাজ করবে একটানা কাজ করবে কিন্তু মানুষ ক্লান্ত হয়ে পড়ে ঠিক আছে এরপরে মানুষ কিন্তু বিরক্ত হতে পারে অনেকক্ষণ কাজ করলে মানুষ বিরক্ত হয় হ্যাঁ কখনো বা কখনো কখনো মানুষ কোনো কাজ না পারলে বা না করতে পারলে বিরক্ত হয় কিন্তু কখনোই কম্পিউটার কি বিরক্ত হয় না কম্পিউটার কিন্তু কখনোই কি বিরক্ত হয় না মানুষ ভুল করতে পারে কিন্তু কম্পিউটার কিন্তু কখনো ভুল করে না মানুষের ভুল হয় কম্পিউটারের ভুল হয় না কম্পিউটারকে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিব যেভাবে নির্দেশনা দিব ঠিক সে সেইভাবেই কাজ করবে আমার নির্দেশনার মধ্যে ভুল থাকলে কম্পিউটার ভুল করবে আমি যদি নির্দেশনা সঠিকভাবে দিই তাহলে সে ঠিক মতো সঠিকভাবে কাজ করবে মানুষ নিজের সিদ্ধান্ত নিতে পারে কিন্তু কম্পিউটার নিজের সিদ্ধান্ত নিতে পারে না মানুষ কল্পনা করতে পারে কম্পিউটার কখনো কল্পনা করতে পারে না মানুষ অনেক বিষয় নিয়ে কাজ করতে পারে কিন্তু কম্পিউটার অনেক বিষয় নিয়ে কাজ করতে পারে না তাহলে আমরা এখানে সাতটি সাতটি করে পার্থক্য আছে কম্পিউটার ও মানুষের মধ্যে কম্পিউটার মানুষ ও কম্পিউটারের মধ্যে পার্থক্য আছে এই পার্থক্যগুলো আমরা মুখস্থ করে ফেলব তাহলে পরীক্ষায় আসলে আমরা লিখতে পারবো ঠিক আছে এখানে সাতটি পার্থক্য আছে তোমরা চেষ্টা করবে কমপক্ষে পাঁচটি পার্থক্য মেমোরাইজ করার জন্য ঠিক আছে এরপরে আমরা এর পরের পৃষ্ঠায় যাই আমরা একটা ছবি আছে কিবোর্ডের একটা ছবি সেই কিবোর্ডের ছবিটা একটু দেখবো এখন এই যে একটা কিবোর্ডের ছবি এই কিবোর্ডের ছবি এখানে দেখো কিবোর্ডে কি কি দেখা যাচ্ছে ফাংশন কি আলফাবেট কি ব্যাক স্পেস কি ডিলিট কি স্পেশাল কি স্পেস বার কি এন্টার কি অ্যারো কি নাম্বার কি ঠিক আছে এই কিগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জানব ঠিক আছে আমরা পরবর্তী আরেকটি ক্লাসে আমরা এই কিবোর্ড সম্পর্কে আমরা বিস্তারিত জানব ঠিক আছে তাহলে আজকে আমরা একটু আলোচনা করি কিবোর্ডের সাহায্যে কম্পিউটারে লেখা টাইপ করা হয় বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় এবং কিবোর্ডে কয়টি কী থাকে একশো এক বা তার চেয়েও বেশি কী থাকতে পারে ব্যবহারের উপর ভিত্তি করে কিবোর্ডের কীগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে কবে ভাগ করা হয়েছে পাঁচ ভাগে আলফাবেট কী নাম্বার কী ফাংশন কী স্পেশাল কী কার্সর ইউজ কী ঠিক আছে
কয়ধরনের পাঁচ ধরনের আলফাবেট কি নাম্বার কি তিন নাম্বার কার্সর ইউজ কি ফাংশন কি পাঁচ নাম্বার স্পেশাল এই পাঁচ ধরনের কি সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানব ঠিক আছে তোমরা একটু দেখে নিও তাহলে আমি তোমাদেরকে মানুষ ও কম্পিউটারের মধ্যে পার্থক্য করালাম এটা বাসায় একটু ভালো করে পড়লে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে আর কিবোর্ডের পাঁচ ধরনের কি এর গুলো একটু দেখবে দেখলে তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে এবং কিবোর্ডের একটা ছবি দেখবে তাহলে আজ আর নয় দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন ক্লাসে সেই পর্যন্ত স্টে হোম স্টে সেফ সবাইকে ধন্যবাদ।